Assalamualaikum my viewers, welcome back to Anna's Cooking and Vlogs. আজকে আমি আপনাদেরকে তালের রস দিয়ে দেখাবো কিভাবে ভাপা পিঠা করবেন। এখানে তালের রস আছে, আছে লবণ আর চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা শুকনো না, একদম ভেজানো চালের গুঁড়ো। আর লবণটার পরিমাণটা কিন্তু খুব জরুরি, লবণটা যদি একটু বেশি হয় ভাপা পিঠাতে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে তালের রসটা দিয়ে দিয়েছি, এখানে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর যখন দেখবেন যে হাতে এটা মুঠ করা যাচ্ছে, দেখুন ঝরঝর করে ভেঙে পড়ছে না, একটু টাইট আছে, বুঝবেন যে একদম পারফেক্ট। তো এখন একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে আমি ছেঁকে নিব। এই স্ট্রেনারটাই হচ্ছে সবচেয়ে জরুরি একটা ভাপা পিঠা তৈরি করার জন্য। আপনার স্ট্রেনারের যে ছিদ্রগুলো আছে এটা যতটা সূক্ষ্ম হবে ঠিক চালের গুঁড়া ওই পরিমাণেই পড়বে, আর এতে করে আপনার পিঠাটা হবে সফট। আর আপনারা যে মোল্ডে পিঠা বানাতে পছন্দ করেন সে মোল্ড নিয়ে নেবেন। আমি মাটির একটা বাটি নিয়েছি, এটা খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। তো এটাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, এরপর গুড়, আর এরপর হচ্ছে উপরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট আলতো হাতে উপর থেকে বাড়তি যে গুঁড়াগুলো আছে এগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন একটি ভিজা কাপড় দিয়ে, হালকা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি গরম স্টিমের মধ্যে বসিয়ে দিলাম। ভাপা পিঠার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে স্টিমটা যদি একটু বের হয়ে যায় তাহলে পিঠা হয় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, খেয়াল করুন, আমি এই যে পিঠাটা দিয়েছি অলরেডি কিন্তু এই যে দেখুন কর্নার থেকে কিন্তু হওয়া শুরু করে দিয়েছে। তো বেশ, আমি অনেকক্ষণই এটাকে ওপেন রেখেছি এবং এই পিঠাটা আমি একটু পরে ঠেকে দিব। এতে করে যাদের ধারণা আছে যে পিঠা একটু ভাপ বের হয়ে গেলে হয় না, তাদেরকে আমি দেখানোর জন্য এই কাজটা করেছি। তো এখন আমি সরাসরি পিঠাটাকে নামিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম মনে হচ্ছে যেন কাপকেক। তো এভাবে যদি আপনারা বাসায় করেন ভাপা পিঠা, এটা আমের পাল্প দিয়েও করতে পারেন, কাঁঠালের পাল্প দিয়েও করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এভাবে করলে একটা পজিটিভ সাইড কি, সেটা হচ্ছে যে পানি দিয়ে যখন আমরা করি বা লিকুইড দুধ দিয়ে যখন করি তখন তো একরকম টেস্ট, আর এটার কিন্তু অন্যরকম একটা স্মেল। তো আপনারা নিশ্চয়ই এভাবে বাসায় তৈরি করবেন। এখন তো তালের সিজন অলমোস্ট শেষ, বাজারে তারপরও তাল পাওয়া যায়, যেই সিজনে যে ফলটা পাওয়া যায় সেটা দিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন হয়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।